আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব ইমাম হাসান আলাইসাল্লামের শাহাদাত। তাই পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে বিডিএন এন্টারটেনমেন্টের আজকের আয়োজনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকার অনুরোধ রইল। এর আগে বলে নিচ্ছি ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ইমাম হাসান আলাইসাল্লামের শাহাদাত। ইমাম হাসান আলাইসাল্লাম তৃতীয় হিজরির 15ই রমজান মদিনায় জন্মগ্রহণ করেন। 7 বছর পর্যন্ত স্বীয় পিতামহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভের পর পিতার সাথে ছিলেন প্রায় 30 বছর। আমিরুল মুমিনীন আলাইহিস সাল্লামের শাহাদাতের পর 10 বছর যাবত ইমামতের দায়িত্ব পালন করেন এবং 50 হিজরির 28শে সফর 47 বছর বয়সে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের চক্রান্ত ও নির্দেশে স্বীয় স্ত্রী জায়দা বিনতে আশিয়াস বিন কায়েস এর কর্তৃক বিষ প্রয়োগে শাহাদাত বরণ করেন, যেভাবে শহীদ হন। সন্ধি করতে ইমাম হাসান আলাইহিস সালামকে বাধ্য করে উমাইয়া সরকার। তাদের বিভিন্ন কুউদ্দেশ্যে পৌঁছতে সক্ষম হলেও তাদের অনেক কর্মসূচি বাস্তবায়নে ইমাম হাসান আলাইহিস সালামের অস্তিত্ব ছিল বিরাট বাধা। মুয়াবিয়ার অন্যতম টার্গেট ছিল স্বীয় কুলাঙ্গার পুত্র ইয়াজিদকে নিজের স্থলাভিষিক্ত হিসেবে মনোনীত করা, যা ছিল ইমাম হাসান আলাইহিস সালামের সাথে কৃত সন্ধির শর্ত বিরোধী, আর তাই সে এই বিষয়ে উদ্বিগ্ন ছিল। সে জানত যে যদি ইমাম আলাইহিস সালামের জীবদ্দশায় এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে তবে হাসান আলাইহিস সালামের কঠোর বিরোধিতার মুখোমুখি হবে। এরই ভিত্তিতে সে যে কোনো উপায়ে ইমাম আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। বিভিন্ন আলোচনা ও পর্যালোচনা পর এ চক্রান্ত বাস্তবায়নের লক্ষ্যে ইমাম আলাইহিস সাল্লামের স্ত্রী জায়দা বিনতে আশিয়াসকেই তারা বেছে নেয়, আর তাই গোপনে জায়দার নিকট 1 লক্ষ দিরহাম পাঠিয়ে তাকে প্রলোভন দেখানো হয় যে যদি হাসানকে হত্যা করতে পারো তবে তোমাকে ইয়াজিদের সাথে বিয়ে দেওয়া হবে। আর জায়দা মুয়াবিয়া চক্রান্তে সাড়া দিয়ে ইমামের খাওয়ার পানিতে বিষ মিশিয়ে দেয় এবং ইমাম হাসান আলাইহিস সাল্লাম ওই বিষে আক্রান্ত হয়েই শাহাদাত বরণ করেন। ইমাম আলাইহিস সাল্লামের ওসিয়ত। ইমাম হাসান আলাইহিস সাল্লামকে বিষ প্রদানের পর তার অবস্থার অবনতি হতে থাকে। তার ভাইরা তার শিয়রে এসে উপস্থিত হয়ে যখন তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন ইমাম আলাইহিস সাল্লাম বললেন, আমি আখেরাতে দিনগুলোর প্রথম দিনে এবং দুনিয়ার দিনগুলোর শেষ দিনে অবস্থান করছি। এরপর তিনি বললেন, আমি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি, তার কোনো শরিক নেই এবং তিনি একমাত্র উপাসনার যোগ্য। যে তার অনুসরণের পথ বেছে নেবে সে সফলকাম হবে, আর যে তার অবাধ্য হবে সে পথভ্রষ্ট হবে, আর যে গুনাহ ও ভুলের পর তার নিকট তওবা করবে সে হেদায়েত লাভ করবে। হে হুসাইন, আমার লাশকে আমার নানা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন করো, তবে শর্ত হলো যেন কেউ এতে বাধা না দেয়। যদি কেউ এ কাজে তোমাকে বাধা দেয় তবে তুমি যেন দৃঢ়তা দেখিও না, কারণ এই কাজের জন্য একটি ফোঁটাও রক্ত ঝরুক আমি তা কখনোই চাই না। ইমাম হাসান আলাইহিস সাল্লামের ওপর ক্রন্দনের ফজিলত ও প্রভাব। ইবনে আব্বাস বর্ণনা করেছেন যে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমার সন্তান হাসান মুস্তাবাকে বিষ প্রয়োগে শহীদ করা হবে তখন জমিন ও আসমান তার জন্য শোক পালন করবে। জেনে রাখো, আমার সন্তান হাসানের জন্য ক্রন্দন ও শোক প্রকাশে বিশেষ ফজিলত রয়েছে। যে ব্যক্তি তার উপর বয়ে যাওয়া মুসিবতের কথা স্মরণ করে ক্রন্দন করে, যেদিন সকলের চোখ অন্ধ হয়ে যাবে সেদিন তার চোখে দৃষ্টি শক্তি থাকবে, এবং যেদিন সকলের অন্তর ভারাক্রান্ত থাকবে সেদিন তার অন্তর সকল দুঃখ বেদনা হতে মুক্ত থাকবে। আর যে ব্যক্তি জান্নাতুল বাকিতে তার কবর জিয়ারত করবে, ফুলসিরাতে যখন সকলের পা নরবরে অবস্থায় থাকবে তখন তার পা থাকবে দৃঢ়। জুনাদার প্রতি ইমাম হাসান আলাইহিস সাল্লামের ওসিয়ত।
ইমাম হাসান আলাইহিস সালামকে বিষ প্রয়োগের পর তিনি গুরুতর অসুস্থ হলে জুনাদা বিন আবি উমাইয়া তার নিকট আসলো। কুশল বিনিময়ের পর ইমাম আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম, এর সন্তান আমাকে নসিহত করুন। ইমাম হাসান মুস্তাবা আলাইহিস সালামের উদ্দেশ্যে বললেন, হে জুনাদা, মৃত্যু তোমার দরজায় কড়া নাড়ার পূর্বেই যে সফর তোমার সামনে রয়েছে তার জন্য নিজেকে প্রস্তুত করো। জেনে রাখো, তুমি সর্বদা দুনিয়ার সন্ধানে আর মৃত্যু সর্বদা তোমার সন্ধানে। যে দিনটি এখনো এসে পৌঁছায়নি সেদিনের দুঃখকে যেদিনে তুমি অবস্থান করছো তার উপর চাপিয়ে দিও না। জেনে রাখো, পৃথিবীর হালাল সম্পদের জন্য রয়েছে হিসাব আর হারাম সম্পদের জন্য রয়েছে শাস্তি, এবং সন্দেহভাজন সম্পদের জন্য রয়েছে ইতাব ও তিরস্কার। নিজের দুনিয়ার জন্য এমনভাবে চেষ্টা করো যেন তুমি সর্বদা সেখানে অবস্থান করবে, এবং নিজের আখিরাতের জন্য এমনভাবে কাজ করো যেন আগামীকালই তোমার মৃত্যু হবে। যদি তুমি সম্মান ও এর সন্ধানে রয়েছ, তবে গুনাহে লিপ্ত হওয়ার হীনতা এবং আল্লাহর অবাধ্যতা হতে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহর আনুগত্য করাকে নিজের উপর আবশ্যক করে নাও। ইমাম হাসান আলাইহিস সালামের শেষ ক্রন্দন। বর্ণিত হয়েছে যে যখন বিষ ইমাম হাসান আলাইহিস সালামের সমস্ত দেহে প্রভাব বিস্তার করতে শুরু করল এবং তিনি মুমূর্ষু অবস্থা অতিক্রম করেছিলেন, তখন হঠাৎ তার চোখ অশ্রুসিক্ত হল। উপস্থিত সকলে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের সন্তান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের নিকট আপনার যে মর্যাদা ও স্থান রয়েছে এবং এত ইবাদত ও আল্লাহর আনুগত্যের পরও এমন মুহূর্তে ক্রন্দন করছেন? তিনি বললেন, আমি দুটি জিনিসের জন্য ক্রন্দন করছি। প্রথমত, কেয়ামতের দিনের ভীতির বিষয়ে, যা সত্যিই কঠিন দিন। দ্বিতীয়ত, আমার আত্মীয় স্বজনদের হতে পৃথক হওয়ার কারণে, এটাও কঠিন কাজ। ইমাম হাসান আলাইহিস সালাম হতে বর্ণিত কতিপয় অমীয় বাণী। সালামের গুরুত্ব। ইমাম হাসান মুস্তাবা আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি সালাম প্রদানের পূর্বে কথা শুরু করে তার কথার উত্তর দিও না। জিহ্বাকে নিয়ন্ত্রণের গুরুত্ব। তিনি বলেছেন, নীরবতা ত্রুটি গোপন রাখে এবং সম্মান রক্ষা করে। যে গুণের অধিকারী সে সর্বদা প্রশান্তিতে থাকে এবং তার সহচর ও তার সাথে ওঠা বসাকারীরাও তা হতে নিরাপদে থাকে। শ্রেষ্ঠ সৌভাগ্য ও কল্যাণ। তিনি বলেছেন, যে কল্যাণের মাঝে কোনো মন্দ থাকে না তা হলো নিয়ামতের বিপরীতে কৃতজ্ঞতা স্বীকার করা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিপর্যয়ের সময় ধৈর্য ধারণ করা। বুদ্ধিবৃত্তির পূর্ণতা। তিনি বলেছেন, জনগণের সাথে উত্তম ব্যবহার বুদ্ধিবৃত্তির পূর্ণতার পরিচয়। ওয়াজিবের জন্য মুস্তাহাব কর্ম ত্যাগ করা। তিনি বলেছেন, যখন মুস্তাহাব ইবাদত ও কর্মসমূহ ওয়াজিব ইবাদত ও কর্মসমূহের ক্ষতি সাধন করে তখন তা ত্যাগ করো। আধ্যাত্মিক বিষয়ে গুরুত্ব প্রদান। তিনি বলেছেন, আমি ওই সকল ব্যক্তিদের বিষয়ে আশ্চর্য হই যারা নিজেদের শরীরের খাদ্যের বিষয়ে চিন্তা করে কিন্তু আধ্যাত্মিক বিষয়াদি ও আত্মার খাদ্যের বিষয়ে চিন্তা করে না। ক্ষতিকর খাদ্য থেকে নিজের পেটকে বাঁচিয়ে রাখে কিন্তু যে সকল নোংরা চিন্তা তার অন্তরকে দূষিত করে তা হতে নিজেকে বাঁচিয়ে রাখে না। আত্মীয়তার বিষয়ে জৈনিক ব্যক্তি ইমাম হাসান আলাইহিস সালামের উদ্দেশ্যে বললেন, আমার একটি বিবাহযোগ্য কন্যা রয়েছে, কেমন ব্যক্তির সাথে তার বিবাহ দিব? ইমাম হাসান আলাইহিস সালাম বললেন, এমন ব্যক্তির সাথে তার বিয়ে দাও যে তাকওয়াধারী ও পরহেজগার, কেননা তাকওয়াবান ব্যক্তি যদি তাকে ভালোবাসে তবে তাকে সম্মান করবে, আর যদি তাকে ভালো নাও বাসে তবে অন্তত তার উপর অত্যাচার করবে না। ইসলামের দৃষ্টিতে রাজনীতি। জৈনিক ব্যক্তি ইমাম আলাইহিস সালামকে সিয়াসাত তথা রাজনীতির অর্থ জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলেন, রাজনীতি হলো আল্লাহর অধিকার এবং আল্লাহর জীবিত ও মৃত বান্দাদের অধিকার মেনে চলার নাম। অতঃপর তিনি ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আল্লাহর অধিকার হলো যা কিছু মহান আল্লাহর বাস্তবায়নের নির্দেশ ও আঞ্জাম দিতে নিষেধ করেছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা। আল্লাহর জীবিত বান্দাদের অধিকার হলো নিজের দিনী ভাইয়ের বিষয়ে তোমার কর্তব্যকে পালন করা, তোমার দিনী ভাইয়ের সেবাদানের ক্ষেত্রে বিলম্ব না করা এবং ইসলামী সমাজের নেতার বিষয়ে যতক্ষণ সে জনগণের বিষয়ে একনিষ্ঠ থাকে ততক্ষণ তুমিও তার প্রতি একনিষ্ঠ থেকো, আর যখন সে সত্য পথ হতে বিভ্রান্ত হয়ে যায় তখন তার প্রতিবাদ জানাও। আর আল্লাহর মৃত বান্দাদের অধিকার হলো তাদের উত্তম কর্মসমূহকে স্মরণ করা
এবং তাদের মন্দ কর্মসমূহকে গোপন করা। ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।